যারা হাসপাতালে একজন প্রবাসী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন, এই প্রবাসীর মৃত্যু নিয়ে আলোচনা তোলপাড় চলছে কুয়েতের প্রশাসনে। প্রবাসীর জাতীয়তা শনাক্ত করতে পারেনি নিরাপত্তা কর্মীরা। প্রবাসী হাসপাতালে ভর্তি হয়েছেন অন্য একজনের পাসপোর্ট ব্যবহার করে। এখন যার পাসপোর্ট ব্যবহার করে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, সেও পড়ে যাবেন বিপদে। যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলকেই বলবো ভিডিওটি শেয়ার করে দিন, যাতে করে অগণিত মানুষ দেখতে পারে এবং এই ঘটনাটি বুঝতে পারে। কুয়েতের সাধারণ ক্ষমায় এই ব্যাপারটি সামনে এসেছিল। অগণিত প্রবাসী, আমাদের বাংলাদেশি, কেউ ভুটান, কেউ নেপাল, কেউ শ্রীলঙ্কা, কেউ ইন্ডিয়া থেকে কুয়েতে প্রবেশ করেছে। এবারকার সাধারণ ক্ষমায় সেই লোকগুলোকে প্রথম অবস্থায় দূতাবাস থেকে আউটপাস দিলেও পরবর্তীতে আউটপাস দেওয়া বন্ধ করে দিয়েছিল, কারণ এই লোকগুলোর সাধারণ ক্ষমায় কুয়েত ছাড়ার কোনো কার্যক্রম পরিচালনা করেনি কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও তদন্ত চালানোর স্বার্থে। আর বেশ কয়েকজন প্রবাসী আমাদের সাথে সে সময় যোগাযোগ করেছিল কি করব, কি করণীয়, কি করার আছে। আপনারা জানেন বাংলাদেশি হিসেবে বাংলাদেশ দূতাবাস আপনাকে পরিচয় বা আউটপাস দেবে, এটি স্বাভাবিক একটি প্রক্রিয়া। কিন্তু আপনি বাংলাদেশি অথচ আপনি বাংলাদেশ থেকে কুয়েতে আসেননি, আপনি অন্য কান্ট্রি থেকে এসেছেন, সেক্ষেত্রে ধারাবাহিকভাবে ডকুমেন্টসের জটিলতা দেখা দেয়। আর যে কারণে প্রথম অবস্থায় অনেকে বাংলাদেশ থেকে নিবন্ধনের ফটোকপি, চেয়ারম্যানের সার্টিফিকেট নিয়ে আউটপাস সংগ্রহ করতে পারলেও সাধারণ ক্ষমার সময় যতই বৃদ্ধি পেয়েছিল ততই একটি জটিলতা সৃষ্টি হয়েছিল। এবং আমার জানা মতে বেশ কয়েকজন প্রবাসী নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া থেকে কুয়েতে প্রবেশ করে এবারকার সাধারণ ক্ষমায় কুয়েত ত্যাগ করতে পারেননি, কারণ আউটপাস সংগ্রহ করতে পারেননি। আর কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই লোকগুলোকে কুয়েত ছাড়ার অনুমতিও দেয়নি, যেহেতু তিনি সম্পূর্ণ আইন লঙ্ঘন করে প্রবেশ করেছিলেন, তার জাতীয়তা নিয়ে বিভ্রান্তি রয়েছে। এই তথ্যটি কেন শেয়ার করছি, একজন প্রবাসী জাহারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন, এই প্রবাসী হাসপাতালে ভর্তি হওয়ার পর হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছেন, যা কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনগুলো থেকে নিশ্চিত করা হয়েছে। আলোচনায় কেন আসলো এই ঘটনাটি, কারণ যখন এই ব্যক্তিটির পরিচয় শনাক্ত করতে ব্যর্থ হয় হাসপাতাল কর্তৃপক্ষ, তখন যাচাই করা হয় এই ব্যক্তি তাহলে হাসপাতালে কিভাবে আসলো। তখন দেখা যায় এই ব্যক্তি যখন হাসপাতালে ভর্তি হয় তখন অন্য একজনের পাসপোর্ট ব্যবহার করেছিল, সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে। এবং এই ব্যক্তির জাতীয়তা শনাক্ত করার জন্য ফিঙ্গারপ্রিন্ট সহ ফরেনসিক বিভাগ কাজ করছে। এটি জালিয়াতি করে কুয়েতে প্রবেশ করার অভিযোগ আনা হয়েছে, তবে সন্দেহজনক এই ব্যক্তিটির জাতীয়তা এখন পর্যন্ত প্রকাশ করেনি, আরও তদন্ত অব্যাহত রয়েছে বলে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রেফারেন্স থেকে বলা হয়েছে গত 2 সপ্তাহ আগে এই প্রবাসীর জাহারা হাসপাতালে মৃত্যু হয়েছিল। জাহারা হাসপাতালে কর্মরত আমাদের কোনো প্রবাসী ভাই বোন এই ভিডিওটি যদি দেখে থাকেন বা আপনাদের পরিচিত কোনো ব্যক্তি যদি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই কনফার্ম করবেন এটি কি বাংলাদেশি ছিল কিনা। কারণ আমাদের সাথে প্রতিনিয়ত রেকর্ড সংখ্যক বাংলাদেশি ভাই বোন বাংলাদেশ থেকে যোগাযোগ করে যারা তাদের আপনজনকে খুঁজে পাচ্ছেন না, তিনি কি জীবিত রয়েছেন নাকি মৃত রয়েছেন, কারণ প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বদলতে এখন যোগাযোগ করা অনেক সহজ। একজন ব্যক্তি যদি দীর্ঘদিন তার পরিবারের সাথে যোগাযোগ না করে তখন এমনিতেই তাদের হতাশা বা দুশ্চিন্তা বেড়ে যায়। আশা করি আপনারা সহযোগিতা করবেন। তাহলে এই ব্যক্তির মৃত্যু নতুন করে আরো একবার বিপদে ফেলেছে অবৈধ প্রবাসীদেরকে, যারা বিভিন্ন পন্থা বা পদ্ধতি ব্যবহার করে কুয়েতে প্রবেশ করেছে। যে ব্যক্তি পাসপোর্ট দিয়েছে এই ব্যক্তির অসুস্থতা বিবেচনায়, যেটি মানবিক দিক বিবেচনা করেছিল, এখন সেই ব্যক্তিটি যদি বৈধ হয়ে থাকে তাহলে সেই ব্যক্তিও ফেঁসে গেল এই মৃত্যুর ঘটনার মাধ্যমে। আল্লাহই ভালো জানে আল্লাহ কখন কার কিভাবে সঠিক বুঝদান করবে বা কখন কার দ্বারা কাকে উপকৃত করবে আর কখন কে কিভাবে বিপদে পড়বে। এই ব্যাপারটা নিয়ে আমার কোনো মতামত নেই। আপনারা কেউ যদি এই ব্যাপার নিয়ে কিছু বলতে চান বা আপনাদের কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করতে পারেন।
নতুন হলে সাবস্ক্রাইব করুন, পুরনো যারা রয়েছেন সকলকে ধন্যবাদ। ফেসবুক পেজটি লাইক ফলো করুন, ভিডিওটি শেয়ার করুন।